তাই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ভাইয়া, আসলে রায়না হাঁটতে পারবে না, সেটা কতটা সময়ের জন্য তা জানি না। হয়তো আজীবন ওকে হুইল চেয়ারেই কাটাতে হবে, কিছুক্ষণ পর ওকে আইসিইউ থেকে বের করা হবে। কথা ডো নট ফান উইথ মি, ওকে? তোমাকে আমি যথেষ্ট আদর করি, তার মানে এই নয় যে তুমি এই সিচুয়েশনে আমার সাথে মজা করবে। ভাইয়া, ও মজা করছে না, প্লিজ শান্ত হও। এই এর ট্রিটমেন্ট তো আছে, বাই বর্ণ অনেক ডিজিজ ভালো হয় বর্তমানে। আমরা রাইনার ট্রিটমেন্ট করাবো দেশের বাইরে নিয়ে, কিচ্ছু হবে না, প্লিজ তুমি কষ্ট পেও না। মিম কেমন আছে? বৌমণি ভালো আছে, বাট কতটা স্টেবল এইটা চেক করে বলতে পারবো। লাস্ট সপ্তাহে বৌমণির ওপর দিয়ে যা গেল। মিম যেন এই কথা না জানে। নীল, আজ নয় কাল এইটা মিম জানবেই, কেন এখন জানাবি না? অনেক ঠিক কথাই বলেছে, মামনিকে বলো না এটা এখন, মিম কষ্ট পাবে আবার, ও নিজেও ভালো নেই। ঠিক আছে ভাইয়া, তাই হবে, বৌমণিকে কিছু বলবো না। বাড়ির সবাই অনিলকে সান্ত্বনা দিচ্ছে, আর অনিল ভাবছে ও বেঁচে তো আছে। অনিল সবাইকে বলছে, আমায় সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আই এম অ্যাবসলিউটলি ফাইন। মিমকে কেবিনে শিফট করলে অনিল ওর মেয়েকে কোলে নিয়ে মিমের কাছে যায়। গোলাপি রঙের সুন্দর একটা পুতুল ঘুমিয়ে আছে, মুখে আঙুল দিয়ে, সাদা তোয়ালেতে পেঁচানো একটা পুতুলি। মেয়েকে দেখার পর অনিলের কষ্ট হাজার গুণ বেড়ে গেল। হে ফুটফুটে মেয়েটা হাঁটতে পারবে না, আল্লাহ কেন এমন করে, পরিপূর্ণ কি কেউ নয়? অনিল মেয়েকে মিমের কাছে দিয়ে বলে, আমাদের মেয়ে একদম তোমার মতোই সুন্দরী। আমি ওর মতো এত সুন্দর নই, কি কিউট দেখতে, ও কি ঘুমিয়েই থাকবে, তাকাবে না? মিমি একটা নবজাতক বেবি, 19-20 ঘন্টা ঘুমায়, ও এখন ঘুমাবেই, শুধু দেখো। তাই তো, কি মিমের কোল থেকে মিমের শাশুড়ি বাবুকে নেয়। এরপর সবাই, সবারই কষ্ট লাগে এই ভেবে যে ফুটফুটে মেয়েটা আসলে হাঁটতে পারবে না। মিমের শাশুড়ি তো কেঁদেই দেয়, মিম বুঝে না সেই কান্নার মানে। মিমের আজ নিজেকে অনেক অ্যাডাল্ট লাগছে, পরিপূর্ণতার হাওয়া বইছে মিমের শরীরে, পুড়েছে শুধু অনিল আর বাড়ির লোকজন। দুই দিন পর মিমকে আর বাবুকে নিয়ে বাসায় ঢুকে অনিল, অনিলের এক হাতে বাবু, কোলে আরেক হাতে মিমকে জড়িয়ে ধরে রেখেছে। মিম সোফার উপর বসলো, অনিল বাবুকে ওর আম্মুর কোলে দেয়, অর্ণবকে একটু দূরেই ডেকে নেয় অনিল। রাইনার পাসওয়ার্ড বানাতে দে, মিম সুস্থ হলেই আমি 2 মাসের মধ্যে সিঙ্গাপুর যাব রাইনাকে ডক্টর দেখাতে, আমার মেয়ে ঠিক হওয়া লাগবে অন্তত ওর মায়ের জন্য। তুই জানিস না অর্ণব, হাউ মাচ শি ড্রিমড, মেয়েকে নিজের হাতে হাঁটা শিখাবে, এসব আমি সহ্য করতে পারবো না। ভাইয়া, আমি কালই রাইনার পাসপোর্ট বানাতে দেবো, বৌমণি আসলে এই কয়েকটা দিনে অনেক কষ্ট পেয়েছে, তবুও বলেছে আমার বাবু ঠিক থাকলেই হবে। আই নো ভাইয়া, এইসব সেন্সিটিভ জিনিস। অনিল ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। অনিলকে পাঞ্জাবি পরে বের হতে দেখে মিম অনেক অবাক হয়। অনিল, ব্যাপার কোথায় আছেন আপনি? মসজিদে। তুমি এখনো এখানে বসে আছো? উঠো, উঠে চেঞ্জ করে ঘুমাও একটু। আপনি মসজিদে যাচ্ছেন? হ্যাঁ। আর কোনো কথা না বলে বেরিয়ে যায়। বাড়ির সবাই খুব আপসেট, মিম শুধু সবার মুখের দিকে তাকাচ্ছে, কেউ কি খুশি না নাকি? মিস্টার চৌধুরীও যেন কেমন চুপসে গেছেন। মিম এসব ভেবে উঠে চেঞ্জ করে বাবুকে বিছানায় ঘুমাতে দেখে মিম ওর পাশে গিয়ে ওকে চুমু দেয়। মিম অনেকক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে, মিমের বাপি তখন মিমের ঘরে আসে। মামনি। বাপি? কেন বাপি? উঠতে হবে না, আমি জাস্ট অবাক হচ্ছি আমার মামনিকে দেখে। বাপি, মিম রায়হান তো নেই, আমি মিম চৌধুরী, সো মাচ অ্যাডাল্ট বিফোর ফার্স্ট, দোয়া করো বাপি। আমার পিচ্চি মামনিটা আজ আরেক পিচ্চির জন্ম দেয়, আমি এখনো ভাবতেই পারছি না মামনি। অবশ্যই আমার মামনি আরো বড় হবে, দেখো। লাঞ্চ করেছো বাপি? হ্যাঁ, তুমি আসার কিছুক্ষণ আগে। 2 মাস 10 দিন পর এক রাতে, মিস্টার চৌধুরী আপনি আমার কথা কেন শোনেন না বলুন তো? কি শুনিনি বউ? আপনাকে না করলাম এই মুহূর্তে সিঙ্গাপুর যাওয়ার দরকার নেই, কিন্তু আপনি যাবেনই। হ্যাঁ যাব তো। এই এমার্জেন্সি কেন? আর এই ছোট্ট মেয়েটাকে নিয়ে যাব আমি এত দূরে? ও সেফ থাকবে, তুমি এত টেনশন করছো কেন? হুম, তুমি করবো না,
যাই হোক, ঘুমাবেন কখন? নাকি গতকালের মতো রাত 4টায় এসে শোবেন? বুঝেছো কিভাবে আমি রাত 4টায় ঘুমিয়েছি? তুমি না ঘুমাচ্ছিলে রাইনাকে? হ্যাঁ, ঘুমাচ্ছিলামই তো। আপনি যে আবার আর আবার মামনির জায়গা বদল করেছেন তখন টের পেয়েছি। ফোনের স্ক্রিন অন করে দেখি 4:13 বাজে। সাইডে শোয়াও, আজকে যাতে আমাকে দুইজনের জায়গা বদল করে না লাগে। না, ও মাঝখানে ঘুমাবে। মাইট দিব কিন্তু। যেটা পারবে, যেটা পারবেন না সেটা করে লাভ কি? আমার মামনি আমাদের মাঝখানে ঘুমাবে আর আপনি আমি দুই পাশে। তুমি কি চাইছো আমি তোমাকে কোলে করে মাঝখানে নিয়ে আসি? না চাওয়ার কি আছে, আপনি আমায় কোলে নেন এখন। একটুই তো মোটা হয়েছি, নাকি দেখতে পচা হয়ে গেছি যে এখন আমায় কোলে নেন না? একটু ভালোবাসেন না আমায় এখন? প্রতিদিন তোমায় কোলে করে মাঝখানে এনে সবাইকে দুই মামের জায়গা বদল করে দেয় কে? তখন কি আমি ফিল করতে পারি? শুধু কাল পেয়েছিলাম। আর হ্যাঁ, সেকেন্ডে যেন কি বললে, আমি তোমায় ভালোবাসি না, তাই না? ভুল বলেছি কি? লেটস প্রুফ। অনিল মিমকে কোলে নিয়েই বলল, হ্যাঁ একটু মোটা হয়েছো, 49 থেকে 59 হবে হয়তো। পিনস কম মারুন। একটু মোটা নাকি হইছে? এই আমাকে মোটা বলবেন না, বলে দিচ্ছি। মোটা কই বললাম, জাস্ট বলেছি একটু মোটা হয়েছো, বেশি না। অনিল মিমকে কোলে নিয়ে পুরো ঘর ঘোরানোর পর মিমকে ওর জায়গায় শুয়ে দেয়। অনিল রাইনার দিকে তাকিয়ে বলে, মামনি তোমার মাম্মা আমার পাপা এখন রোমান্স করবে, তুমি ঘুম থেকে জেগে কাঁদবে না কিন্তু। ওই এসব কি বলছেন? হ্যাঁ মিস্টার, কেন আমি তো তোমায় ভালোবাসি না, ভালোবাসা চাই তো তোমার। চৌধুরী মেরে ফেলবো কিন্তু এখন। তুমি যদি ঘুমন্ত বাঘকে জাগাও তাহলে বাঘ তোমাকে কামড়াবেই, তুমি তখন কিচ্ছু করতে পারবে না বউ। সে কি সব বলে, মুখ বন্ধ। মিম আর অনিল রাতটা কাটিয়ে দিল নিজেদের মতো করে। এখন আর বাবু আগের মতো জ্বালায় না, তাই মিমও শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু মাঝে মাঝে অনিল পিচ্ছিদের মতো মিমকে কোলে নিয়ে ছাদে চলে যায়। বাবু একা আছে বলে মিম আবার দৌড়ে নিচে নেমে চলে আসে। অনিলের তখন মন হয়, ইস রাইনা না হলেই ভালো হতো। এক সপ্তাহ পর অনিল সিঙ্গাপুর যাওয়ার ডেট ফাইনাল করে। মিম কিছুতেই বুঝতে পারছে না অনিলকে যে এই ছোট্ট বাবুকে নিয়ে যাবে না। কিন্তু মিম তো জানে না অনিল কেন যেতে চাইছে। সবাই মিমকে রাজি করো, তাই মিম বাধ্য মেয়ের মতো সব গোছানো শুরু করলো। অনিল তখন মনে মনে বলে, তুমি জানো না তাই রাগ করেছ, জানলে যে কষ্ট হতো তোমার। আমি জানি না ঠিক কতদিন আমি লুকিয়ে রাখতে পারবো আমার রাইনাকে সুস্থ করার জন্য। আই উইল ট্রাই মাই বেস্ট। 2 মাস 22 দিন পর থাকবো কিভাবে তোমাদের ছাড়া? 15 দিনেরই তো ব্যাপার আম্মু, সবাইকে দেখে রেখো। অর্ণব সবাইকে দেখিস আসছি আমি। ভাইয়া আমি তো যাবো এয়ারপোর্টে, চলো। অর্ণব এগিয়ে যায় কিন্তু মিমের ইচ্ছে করছে না সবাইকে ছেড়ে যেতে। কিন্তু খাটতারা বরের জন্য যেতেই হবে, কিছু তো আর করার নেই। অনিলের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করাও শেষ, শুধু ওইখানে গিয়ে ট্রিটমেন্ট শুরু করবে রাইনার। তখনই অনিল মিমকে সবটা জানাবে, তার আগে নয়। পুরো ফ্লাইটে অনিল শুধু ভেবেছে মিম সত্যিটা জানার পর কী রিয়াক্ট করবে। অনিলকে ফ্লাইটে অন্য মানুষকে দেখে মিম অনিলের ঘাড়ে হাত রাখে। চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? কিছু না। বলুন কি হয়েছে, ইদানিং আপনি আমার কাছে অনেক কিছুই হাইড করেন, কারণটা কি? কি হাইড করেছি? কেমন যেন চুপচাপ থাকেন। রাইনা আসার পরেই দেখছি বাড়ির সবাই কেমন যেন হয়ে গেছে, সাথে আপনিও। কি হয়েছে বলুন না। মিম আমরা সিঙ্গাপুরে কেন যাচ্ছি জানো? না, কারণ জিজ্ঞেস করেছি কিন্তু আপনি বলেননি। রাইনা ট্রিটমেন্ট করাতে। কেন, কি হয়েছে আমার রাইনা? মিম রাইনা হাঁটতে পারবে না কখনো, বাই বাই বর্ণ ও অক্ষম, ঠিক এই জন্যই যাচ্ছি আমরা সিঙ্গাপুরে। কি মিম বি নর্মাল, রাইনার কিছু হবে না, ও হাঁটবে তুমি দেখো। অনিলের কথা শোনার পর থেকে মিম কেঁদে যাচ্ছে, অনিলও সামাল দিচ্ছে। সামাল দিয়ে আর কি হবে, কথা তো সত্যি। সিঙ্গাপুরে এসে ল্যান্ড করা অবধি মিমের চোখের ভেজা মেয়ের দিকেই তাকিয়েছে, কাঁদছে। অনিল ইমিগ্রেশন চেক আউট করে এয়ারপোর্ট থেকে বের হয়ে বুক করা হোটেলে গিয়ে ওঠে। সারা রাস্তা মিম একটাও কথা বলেনি, অনিল শুধু রাইনার সাথে খেলেছে। মিম গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে কেঁদেছে শুধু। সেদিন রাতে মিম হোটেলের বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিল। অনিল ঘুমন্ত মেয়েকে শুয়ে দিয়ে মিমের কাছে যায়, মিমের ঘাড় ধরে। অনিল মিমকে ওর দিকেই ঘোরায়। কিন্তু কি শুরু করলা তুমি, সেই দুপুর থেকে একটা না কেঁদেই যাচ্ছ কেন? বলেছি না রাইনা ঠিক হবে? আমি মানতে পারছি না এটা, আমি মানতে পারছি না যে আমার এত সুন্দর মেয়েটা হাঁটতে পারবে না। আমি ওকে নিজের হাতে হাঁটা শেখাবো বলেছিলাম, কিভাবে শেখাবো আমি?
যদি ও নিজের পায়ে হাঁটতে না পারে? এটা ভেবে কষ্ট পেও না প্লিজ মিম। আমাদের রায়না সুস্থ হবে আমি বলছি তো, দরকার হলে পুরো পৃথিবী আমি ঘুরব ওকে সুস্থ করার জন্য। আর কিছু বলেনি, কেঁদে কেঁদে নাক মুখ চোখ সব লাল করে ফেলেছে, চোখ ফুলে বুতুল হয়ে গেছে। অনিল মিমকে বলে, এখনো পানি পর্যন্ত খাওনি, তুমি খাওনি বলে আমিও খেতে পারছি না, এখন কি আমি না খেয়ে ঘুমিয়ে পড়ব? কালকে সকালে হসপিটালে যেতে হবে আবার। খাননি আপনি? বাহ, সে খেয়ালও নেই আপনার, ভালো তো, মেয়ে মেয়ে করে কাঁদছে না, স্বামীর কোনো খোঁজই নেই। অনিলের পিছু পিছু মিমও আসে, শরীর থেকে চাদরটা ফেলে দিয়ে মিম বারান্দায় দাঁড়িয়ে দরজা লাগিয়ে দেয়। চুলগুলো তাড়াতাড়ি করে আটকিয়ে মিম টি টেবিলের উপরে দেখে খাবার ঢাকা আছে। মিম ধরে দেখে খাবার ঠান্ডা হয়ে গেছে, অনিল তো ঠান্ডা খাবার খায় না। মিম আশেপাশে তাকিয়ে দেখলো মাইক্রোওভেন আছে কিনা, হ্যাঁ বসার ঘরে একটা মাইক্রোওভেন আছে। মিম তাড়াতাড়ি খাবারগুলো গরম করে নিয়ে টেবিলের উপর রাখলো। অনিল ততক্ষণে শুয়ে শুয়ে ফোন টিপছে আর রাইনা অনিলের পাশে। উঠুন তাড়াতাড়ি। কি হলো? উঠুন তাড়াতাড়ি, ডিনার করবেন, উঠুন। খাবো না আমি, তুমি গিয়ে কাঁদো, যাও। উঠবেন আপনি? ঔষধ যে খাননি আজকে সারাদিন সেই খবর আছে? কালকে সকালে তো পড়ে বিছানার থেকে উঠতে পারবেন না। আমি খাইয়ে দিচ্ছি, উঠুন। কি যা শুনেছেন? মিম খাবার এনে মোড়া টান দিয়ে খাটের পাশে বসে খাবার মেখে অনিলকে খাইয়ে দেয় আর নিজেও খায়। অনিল পানি খাচ্ছে আর বলছে, এই প্রথম বউ আমায় খাইয়ে দিচ্ছে। জি না, আরেকদিনও দিয়েছিলাম, একদম বিয়ের প্রথম প্রথম। ও হ্যাঁ, যেদিন আমায় চর মেরেছিলেন তাই না? কি সাহস ছিল তখন, আমার ওষুধ কই ট্রলি থেকে বের করছো? হ্যাঁ এই যে নিন, লাইট অফ করে ঘুমাতে আসো, কান্নাকাটি অনেক করছো। আসছে। মিম হাত মুখ ধুয়ে চুল ঠিক করে ঘুমাতে গেল। অনিলের উপর দিয়ে অন্ধকারে উঠতে গিয়ে মিম অনিলের উপর পড়ে গেল। অনিল সাথে সাথে মিমকে ধরে যাতে মিম নিচে না পড়ে যায়। অনিল সাবধানে, মিম সরি না, থাক আর সরতে হবে না, এখানেই ঘুমাও। আমি মোটা না, আমি না মোটা হয়ে গেছি, ব্যথা পাবেন। চুপ, ফালতু কথা কে বলতে বলছে, ব্যথা পাওয়ার জন্য জিম করি নাকি টাইম ওয়েস্ট করে? হইছে, মেয়েটা সারাক্ষণই ঘুমায়, ভালো লাগে না, একটু খেলবো ওর সাথে সেই সুযোগও দেয় না। ডোন্ট টাচ হার, জেগে যাবে, পরে আমাদের রোমান্স নষ্ট। যত সব উঠবো আমি, আমি আমার জায়গায় শোবো। না বলছি না, ভাবে নাকি ঘুম আসে। না বলছি না, এ হওয়ার আগে কিভাবে আসছিল? চুপচাপ ঘুমাও, তোমায় আমি কিছুতেই আনরোমান্টিক হতে দিব না। কার বউ তুমি জানো নিশ্চয়ই? জানি না, একটা ঘাটতারার বউ জানি তো। আমি ঘাটতারা? এনি ডাউট? আমি ঘাটতারা? জি আপনি একটা ঘাটতারা, ধরুন